রাস্তার অবস্থা খারাপ, সংস্কারের কোনো পদক্ষেপই নিচ্ছে না বিজেপির অধীনে থাকা পঞ্চায়েত কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের ক্ষমতায় বসে বিজেপি বর্তমানে এই সরকারের বয়স 13 মাস অতিক্রান্ত। সাধারণ মানুষের অভিযোগ, বিরোধী আসনে থাকাকালীন বর্তমান শাসক দল তাদের দেয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বর্তমান সরকারের দিকে তোলা সাধারণ মানুষের অভিযোগ যে কিছুটা হলেও সত্য, তার প্রমাণ পাওয়া গেল 29 জেলার ফটিকরা বিধানসভার রাজনগর গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের সামনে দিয়ে গেছে সংশ্লিষ্ট পঞ্চায়েতের আওতাধীন থাকা গ্রামের বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র রাস্তাটি। গ্রামের লোকসংখ্যা বেড়ে যাওয়ায় যানবাহনে যাতায়াত শুরু হয়, রাস্তাটির গুরুত্বও বেড়ে যায়। চলাচলের রাস্তাটি ছিল মাটির। গ্রামবাসী সেই সময় তৎকালীন বামফ্রন্টের দখলে থাকা রাজনগর পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিল পিচ ঢালা রাস্তা করে দেবার। দাবি মতো রাস্তাটি পিচ করার উদ্দেশ্যে প্রথমে ইট সলিং করে দেয় তৎকালীন পঞ্চায়েত কর্তৃপক্ষ। এর কিছুদিন পরই রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফলে ক্ষমতায় আসে বিজেপি সরকার। পঞ্চায়েত উপনির্বাচনে রাজনগরে পঞ্চায়েতটিও চলে যায় বিজেপির দখলে। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত কর্তৃপক্ষ পূর্বতন সরকারের আমলে অর্ধ সমাপ্ত রাস্তাটির কাজ সম্পূর্ণ করতে কোনো উদ্যোগ নিচ্ছে না, ফলে এই রাস্তা দিয়ে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। আগে তো প্রচন্ড খারাপ আসলো, এখন তো ইস্তলিং ইস্তলিং হইলেও গাড়ি টাড়ি যাইতে পারে না, ঠিক মতো বাইক টাকে যাইতে পারে না। আমরা রাস্তাটা এই সুন্দর করিয়া পিচ ইউজ করলে ভালো হইব। রাস্তাটা তো অনেক দিন ধরেও খারাপ। মোটামুটি কয় বছর হইব? ওই যাব তো, আগে তো একদম বাজে আসলো তোমার অনেক আগে, এখন তো 2-3 বছর ধরে এইরকম ইট সলিং করা হয়েছে। শুধু এই রাস্তাটি নয়, রাজনগরে এমন আরো অনেক রাস্তাই রয়েছে যেগুলো দিয়ে চলার অযোগ্য, সেগুলো সারাইয়ের দাবি উঠছে রাজনগরবাসীর তরফ থেকে। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।